নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দক্ষিণ চব্বিশ পরগনা এবছরে নির্বাচন কমিশনারের হিসাব অনুযায়ী সবচাইতে আনকন্টেস্ট্যান্ট সিটের সংখ্যা বেশি। এখানে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন সবচাইতে বেশি আসন। আমি আপনাদেরকে এই দক্ষিণ চব্বিশ পরগনার একটি সমীক্ষার রিপোর্ট তুলে ধরব, বিশেষ করে জেলা পরিষদের আসনের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদের সামনে তুলে ধরব। গত বছর আপনারা জানেন যে 2018-তে এখানে মোট আসন ছিল 81টি এবং এই 81টি আসনের মধ্যে বামেরা সর্বসাকুল্যে প্রার্থী দিতে পেরেছিল 40টি। এবছরে 85টি আসন বেড়ে হয়েছে এবং বামেরা সর্বসাকুল্যে প্রার্থী দিয়েছে 71টি, কংগ্রেসকে কিছু ছেড়েছে এবং ISFকে কিছু ছেড়েছে। আপনাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেব কে কোথায় জিততে পারে এই জেলা পরিষদের আসনে। বাসন্তী এক, রনু বোস CPIM প্রার্থী এখানে জিততে চলেছেন। বাসন্তী দুই, এখানে RSP প্রার্থী সমর বোস, কংগ্রেসেরও প্রার্থী আছে, জিততে চলেছেন তৃণমূল প্রার্থী। বাসন্তী তিন, এখানে CPIM প্রার্থী শাহানা মণ্ডল, RSP প্রার্থী আছে, কংগ্রেসের প্রার্থী আছে, ভোট কাটাকাটির খেলায় জিততে চলেছেন তৃণমূল কংগ্রেস। গোসাবা চার, RSP প্রার্থী আছে, সব্যসাচী রায়, কংগ্রেসেরও প্রার্থী দিয়েছে, জিততে চলেছেন তৃণমূল প্রার্থী। এবং গোসাবা পাঁচে কোনো প্রার্থী নেই, TMC এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন। গোসাবা ছয়, RSP প্রার্থী স্বপন নস্কর, কে জিততে চলেছেন এখনো কিছু বলা যাচ্ছে না। গোসাবা সাত এবং গোসাবা আটে কোনো রকম বিরোধী প্রার্থী নেই, TMC এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে। গোসাবা নয়, TMC এখানে জিততে চলেছে। কুলতলি দশ, CPIM প্রার্থী উদয় মণ্ডল জিততে চলেছেন। কুলতলি এগারো, CPIM প্রার্থী মনীষা নস্কর জিততে চলেছেন। কুলতলি বারো, সুকুমার সর্দার CPIM প্রার্থী জিততে চলেছেন। জয়নগর ১৩, CPIM প্রার্থী নূরনেহার মণ্ডল এবং কংগ্রেসেরও প্রার্থী আছে, জিততে চলেছেন CPIM প্রার্থী। জয়নগর ১৪, CPIM প্রার্থী রূপা হালদার এখানে জিততে চলেছেন। জয়নগর ১৫, CPIM প্রার্থী অসীম হালদার হারতে চলেছেন, জিততে চলেছেন TMC প্রার্থী। পাথর প্রতিমা ১৬, CPIM প্রার্থী রঞ্জিত সর্দার জিততে চলেছেন। পাথর প্রতিমা ১৭, CPIM প্রার্থী সঞ্চিতা বেরা জিততে চলেছেন। পাথর প্রতিমা ১৮, CPIM প্রার্থী সিদ্ধেশ্বর মাইতি হারতে চলেছেন, জিততে চলেছেন TMC প্রার্থী। কাকদ্বীপ, CPIM প্রার্থী মধুমিতা মাইতি হারতে চলেছেন BJP প্রার্থীর কাছে। কাকদ্বীপ ২০, হারতে চলেছেন CPIM প্রার্থী কাজল দাস, জিততে চলেছেন TMC প্রার্থী। কাকদ্বীপ ২১, হারতে চলেছেন CPIM প্রার্থী সেরিনা বেবি, জিততে চলেছেন TMC প্রার্থী। নামখানা, CPIM প্রার্থী বাসন্তী মাইতি জিততে চলেছেন। নামখানা ২৩, CPIM প্রার্থী প্রবীর পাল জিততে চলেছেন। নামখানা ২৪, শতদল মণ্ডল CPIM প্রার্থী হারতে চলেছেন BJP প্রার্থীর কাছে। সাগর ২৫, CPIM প্রার্থী সোমা বেরা হারতে চলেছেন TMC প্রার্থীর কাছে। সাগর ২৬, CPIM প্রার্থী দিলীপ কুমার দাস হারতে চলেছেন TMC প্রার্থীর কাছে। সাগর ২৭, CPIM প্রার্থী মৌমিতা খুঁটিয়া কারণ জিততে চলেছেন। কুলপি ২৮, মাসুদুর রহমান মল্লিক CPIM প্রার্থী, এখানে কংগ্রেসের প্রার্থী আছে, সম্ভবত হারতে চলেছেন CPIM প্রার্থী, জিততে চলেছেন TMC প্রার্থী। কুলপি ২৯, CPIM প্রার্থী হারতে চলেছেন, সম্ভবত TMC প্রার্থী জিততে চলেছেন এখানে, এখানে কংগ্রেসের প্রার্থী আছে। কুলপি ৩০, এখানে CPIM প্রার্থী রঞ্জিত মল্লিক কংগ্রেসের প্রার্থী আছে, হারতে চলেছেন CPIM প্রার্থী TMC প্রার্থীর কাছে। মথুরাপুর ৩১, এখানে জিততে চলেছেন CPIM প্রার্থী পূর্ণিমা হালদার। মথুরাপুর ৩২, এখানে CPIM প্রার্থী পুলক কুমার মাঝি, এখানে কংগ্রেসেরও প্রার্থী আছে, জিততে চলেছেন সম্ভবত BJP প্রার্থী। মথুরাপুর ৩৩, এখানে CPIM প্রার্থী রীতা গায়েন জিততে চলেছেন। মথুরাপুর ৩৪, এখানে CPIM প্রার্থী জয়দেব পাইক জিততে চলেছেন। মথুরাপুর ৩৫, এখানে দেবস্মিতা হালদার CPIM প্রার্থী জিততে চলেছেন। মথুরাপুর ৩৬, কমলা সর্দার CPIM প্রার্থী জিততে চলেছেন। মন্দিরবাজার ৩৭, এখানে CPIM প্রার্থী ইসমাইল গাজী, এখানে কংগ্রেসের প্রার্থী আছে, জিততে চলেছেন TMC প্রার্থী। মন্দিরবাজার ৩৮, এখানে TMC প্রার্থী জিততে চলেছেন, হারতে চলেছেন CPIM প্রার্থী অনুপ কুমার নস্কর, এখানে কংগ্রেসেরও প্রার্থী আছে। মন্দিরবাজার ৩৯, এখানে জিততে চলেছেন CPIM প্রার্থী সুমিতা সর্দার। এবং জয়নগর ৪০, এখানে জিততে চলেছেন TMC প্রার্থী, এখানে CPIM এর প্রার্থী সোনালী ব্যানার্জী এবং কংগ্রেসেরও প্রার্থী আছে। জয়নগর ৪১, এখানে CPIM প্রার্থী পিন্টু সাপুই জিততে চলেছেন। জয়নগর ৪২, এখানে TMC প্রার্থী জিততে চলেছেন CPIM প্রার্থী শ্যামলী হালদার এখানে এবং কংগ্রেসেরও প্রার্থী আছে। বারুইপুরে সমীর মান্না CPIM প্রার্থী, কংগ্রেসেরও প্রার্থী আছে, জিততে চলেছেন TMC প্রার্থী। বারুইপুর ৪৪, এখানে CPIM প্রার্থী স্বপন নস্কর, কংগ্রেসেরও প্রার্থী আছে, জিততে চলেছেন TMC প্রার্থী। বারুইপুর ৪৫, এখানে CPIM প্রার্থী শামসুরা বেগম জিততে চলেছেন। ক্যানিং ৪৬, ৪৭, ৪৮, বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি, TMC এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে চলেছে। ভাঙর ৪৯, এখানে CPIM প্রার্থী ভাস্কর নস্কর, এখানে এটা অনিশ্চিত। ভাঙর ৫০ এবং ৫১, এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে TMC।
মগরাহাট 52, এখানে সিপিআইএম প্রার্থী অরিন্দম নস্করকে হারিয়ে টিএমসি প্রার্থী জিততে চলেছেন। মগরাহাট 53, এখানে সিপিআইএম প্রার্থী হাসিনা লস্কর হারতে চলেছেন, কংগ্রেস দল প্রার্থী আছে, টিএমসি জিততে চলেছে। মগরাহাট 54, এখানে সিপিআইএম প্রার্থী রজত মণ্ডল জিততে চলেছেন। মগরাহাট 55, এখানে সিপিআইএম প্রার্থী সোনামণি ঘোষ জিততে চলেছে। মগরাহাট 56, এখানে কংগ্রেস প্রার্থী জিততে চলেছেন। মগরাহাট 57, এখানে শুভশ্রী মণ্ডল সিপিআইএম প্রার্থী, কংগ্রেস দল প্রার্থী আছে, জিততে চলেছেন টিএমসি প্রার্থী। ডায়মন্ড হারবার, এখানে সিপিএম প্রার্থী নেই, কংগ্রেসের প্রার্থী আছে, হারতে চলেছেন, জিততে চলেছে টিএমসি প্রার্থী। ডায়মন্ড হারবার 59, এখানে সিপিআইএম প্রার্থী শিরিন সুলতানা, কংগ্রেসের প্রার্থী আছে এখানে, এখানেও জিততে চলেছেন টিএমসি প্রার্থী। ডায়মন্ড হারবার 60, এখানে সিপিআইএম প্রার্থী ফরিদা খাতুন, কংগ্রেস দলের প্রার্থী আছে। ডায়মন্ড হারবার 61, এখানে জিততে চলেছে সিপিআইএম এর দেবদূত মণ্ডল। ডায়মন্ড হারবার 62, সুমাইয়া পারভিন, এখানে কংগ্রেস দলের প্রার্থী আছে, জিততে চলেছে টিএমসি প্রার্থী। ডায়মন্ড হারবার 63, এখানে সিপিএম প্রার্থী দেয়নি, জিততে চলেছে টিএমসি। ফলতা 64, এখানে টিএমসি জিততে চলেছেন, সিপিএম এর প্রার্থী নেই। ফলতা 65, এখানে সিপিআইএম এর প্রার্থী নেই, জিততে চলেছেন টিএমসি প্রার্থী। ফলতা 66, এখানেও সিপিআইএম এর প্রার্থী নেই, জিততে চলেছেন টিএমসি। বিষ্ণুপুর 67, এখানে সিপিআইএম প্রার্থী গৌতম পাল কংগ্রেসের প্রার্থী দিয়েছে, এখানে জিততে চলেছে টিএমসি। বিষ্ণুপুর 68, এখানে সিপিআইএম প্রার্থী টুম্পা পান্না জিততে চলেছেন। বিষ্ণুপুর 69, এখানে সিপিআইএম প্রার্থী আমজাদ আলী শেখ কংগ্রেসের প্রার্থী আছে, জিততে চলেছে টিএমসি প্রার্থী। অজবাজ 70, এখানে সিপিআইএম প্রার্থী চপলা সর্দার কংগ্রেসের প্রার্থী আছে, জিততে চলেছে টিএমসি প্রার্থী। অজবাজ 71, এখানে সিপিআইএম প্রার্থী রাজকুমার বাগ কংগ্রেসের প্রার্থী দিয়েছে, জিততে চলেছে টিএমসি প্রার্থী। অজবাজ 72, সিপিআইএম প্রার্থী বরুণ কুমার নস্কর জিততে চলেছেন। ঠাকুরপুকুর 73, সুপ্রিয়া বিবি সিপিআইএম প্রার্থী কংগ্রেসের প্রার্থী দিয়েছে, জিততে চলেছে টিএমসি প্রার্থী। ঠাকুরপুকুর 74, এখানে সিপিআইএম প্রার্থী স্বপন মণ্ডল কংগ্রেসের প্রার্থী দিয়েছে, টিএমসি জিততে চলেছে। বিষ্ণুপুর 75, ইগনেস মণ্ডল, এখানে জিততে চলেছে সিপিআইএম প্রার্থী। বিষ্ণুপুর 76, এখানে বিজেপি জিততে চলেছে, সিপিআইএম প্রার্থী কাকুলি রং হারতে চলেছে, কংগ্রেসের প্রার্থী দিয়েছে। বিষ্ণুপুর 77, এখানে সিপিআইএম প্রার্থী উদয় শঙ্কর বাঘ হারতে চলেছে, টিএমসি প্রার্থী জিততে চলেছে। সোনারপুর 78, এখানে পরিতোষ কুমার মণ্ডল সিপিআইএম প্রার্থী কংগ্রেসের প্রার্থী দিয়েছে, জিততে চলেছেন সম্ভবত বিজেপি প্রার্থী। সোনারপুর 79, মধুমিতা চক্রবর্তী, এখানে জিততে চলেছেন সিপিআইএম প্রার্থী। সোনারপুর 80, এখানে সিপিআইএম প্রার্থী সোমা পাজা জিততে চলেছেন। ভাঙর 81, মনামি ঘোষ সিপিআইএম প্রার্থী অনিশ্চিত। ভাঙর 82, এখানে সিপিএম প্রার্থী নেই, জিততে চলেছেন টিএমসি প্রার্থী। ভাঙর 83, সিপিএম প্রার্থী নেই, এখানে জিততে চলেছেন টিএমসি প্রার্থী। বজবজ 84, এখানে কোন রকম বিরোধী প্রার্থী নেই, সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিএমসি জিততে চলেছে। বজবজ 85, এখানে টিএমসি জিততে চলেছে, সিপিএম প্রার্থী দিতে পারেনি। সুতরাং মোট 85টি আসনের মধ্যে 29টি আসন পেতে চলেছে বামেরা, অর্থাৎ 33% আসন, এবং 85টি আসনের মধ্যে 46টি আসন পেতে চলেছেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 50% আসন, এবং বিজেপি পেতে চলেছে 85টি আসনের মধ্যে 6টি আসন। এই হলো জেলা পরিষদের সার্বিক হিসাব। আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের যদি সম্ভব হয় আপনাদের সামনে তথ্য তুলে ধরব কি ফলাফল হতে যাচ্ছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।